আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহেরবানি, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে তিনি আমাদেরকে কোরআনে কারিমের তাফসিরে বসবার তাওফিক দান করেছেন। এজন্য অন্তরে গভীর থেকে মহান মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা মারিয়াম থেকে আলোচনা করছিলাম। গতকালকে পর্যন্ত আমাদের আলোচনা ছিল 6 নম্বর আয়াত পর্যন্ত, তো আজকে 7 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হয়েছে। গতকালকের আলোচনা ছিল যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বিশেষ একটি দোয়া করেছিলেন, দুনিয়ার বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টাকে দেখা হয় মনে হবে যে একটা পাগলামি ব্যাপার স্যাপার, না? যারা নিছক দুনিয়ার হিসাব কিতাব বুঝে, আল্লাহর কুদরত বুঝে না, আল্লাহর ক্ষমতার ব্যাপারটা বুঝে না বা স্বীকার করে না, তাদের কাছে কি মনে হবে? সম্পূর্ণ পাগলামি মনে হবে না? যে নিজে জানে শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে হাড্ডি পর্যন্ত অতিশয় দুর্বল, না? হাড্ডি পর্যন্ত দুর্বল, তারপরে স্ত্রী বন্ধা, স্ত্রী সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, ওই অবস্থায় আবার সন্তান চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। তিনি চেয়েছিলেন, এবং চেয়েছিলেন সেটা কিরকম ভাবে চেয়েছিলেন? পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমাদের দোয়ায় সবচেয়ে বড় ঘাটতি যে বিষয়ের, সেটা হলো নিজের দোয়ার ব্যাপারে নিজের বিশ্বাস ইয়াকিন হয় না, যে আমার দোয়া কবুল হবেই এই বিশ্বাসটা আমার ভেতরে আমি সৃষ্টি করতে পারি না। যদি করতে পারি আলহামদুলিল্লাহ ভালো, তো এটা লাগবে, এটা ছাড়া হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, উদউ আল্লাহ ওয়া আনতুম মুস্তায়কিনুনা বিল ইজাবা, উদউ আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যে তোমাদের অন্তরে যেন বিশ্বাস থাকে, শতবার বিশ্বাস থাকে যে তোমার দোয়া অবশ্যই কবুল হবে, আল্লাহ তোমার দোয়া কবুল কর। বিশ্বাস নিয়ে দোয়া কর, বিশ্বাস নিয়ে দোয়া কর। তো আমরা এটা শিখবো ইনশাআল্লাহ, চর্চা করব যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে না। আরে বলেন না, সন্তান বাবার কাছে চাইলে বাবার দুর্বলতা সীমাবদ্ধতা থাকতে পারে, সন্তানের আরজুটা পুরা করা আর না করার ব্যাপারে, ঠিক না কথা? হ্যাঁ, যদি ভাগ্নে মামার কাছে চায় যে আমাকে এই 3 মাসের জন্য 2 লক্ষ টাকা দেয়, মামা অনেক পয়সাওয়ালা হওয়ার পরেও সীমাবদ্ধতা থাকতে পারে যে এই মুহূর্তে তো আমার দেওয়ার সুযোগ নেই, আমার টাকাগুলো অন্য জায়গায় আটকে আছে একটা কিছু। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে কি এরকম কোন সীমাবদ্ধতা আছে নাকি? দুনিয়ার সব মানুষ যদি চায়, একসঙ্গে চায়, আর আল্লাহ পাক সবার চাহিদা যদি একসঙ্গে পূরণ করেন, আল্লাহ কোনো সমস্যা হবে? আল্লাহ সংকটে পড়বেন, ঝামেলায় পড়বে যে কেমনে এত মানুষের চাহিদা পূরণ করবে? তো দুর্বলতা আপনার আমার ভেতরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন দোয়া করার সময় কি লাগবে, দোয়া কবুল হবে এই মর্মে পরিপূর্ণ বিশ্বাস। আমাদের মধ্যে আর একটা রোগ আছে, সেটাও নবীজি বলে দিয়েছেন, অনেকের মধ্যে রোগ আছে দোয়া করে খুব হালকা ভাব, দোয়া করে অনেকটা, আর বলেন না হালকা ভাবে, হালকা ভাবে বুঝেন তো, যে আমার দোয়া কি কবুল হবে, হলো হলো আচ্ছা বলে দেখি না, নিয়ম হলো বলার বলি একটু, এরকম আর কি। 1000 টাকা ভিজিট দিয়ে যে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করায় ওষুধ খাওয়ার সম বিশ্বাস থাকে কি হবে সুস্থ হয়ে যাবে,
ঠিক না? আর যদি এমনি একজনে পরামর্শ দেয় ভাই এই ওষুধটা কিনে খান, ভালো হয়ে যাবে, আমার ধারণা ভালো হয়ে যাবে, এই ওষুধের ব্যাপারে আমার তো ধারণা আছে। আপনি ডাক্তার নাকি? না ডাক্তার না, তবে এই ওষুধটার ব্যাপারে আমার ধারণা আছে, আমি নিজে খেয়েছি। তো এইটাও আপনি নিবেন ঠিক, কিন্তু ওই বিশ্বাস নিয়ে নেবেন নাকি? বুঝেন নাই কথা। এখন আমাদের দোয়া হয়ে গেছে এইরকম, আমার দোয়া আচ্ছা আল্লাহর কাছে তো বলতে হবে, বলে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদাসীন মন নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, উদাসীন মন নিয়ে দোয়া করা নিষেধ। ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজীবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, যে অন্তর উদাসীন, যে অন্তর উদাসীন গাফিল, সেই অন্তর থেকে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহ পাক কি করে না, কবুল করে না। তাহলে দোয়া করব সচেতন মনে, বলে দোয়া করব সচেতন মনে, অবচেতন মনে না, উদাসীন মনে না, সচেতন মনে দোয়া করব এবং বিশ্বাস নিয়ে দোয়া করব। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল হবে, আল্লাহর কাছে কোনো সীমাবদ্ধতা নাই। ঠিক আছে, তো জাকারিয়া আলাইহিস সালাম দোয়াটা করেছিলেন, বিশ্বাস নিয়ে করেছিলেন, আমরা গতকালকে পড়েছি, আল্লাহ পাক কবুল করেছেন, কবুল করে ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলাম, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি পুত্র সন্তানের, একজন পুত্র সন্তানের, একজন পুত্র সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম যদিও পরিষ্কার করে বলেন নাই যে আমাকে পুত্র সন্তান দেন, বাকি ওখানে ছিল একরকম, উনি দোয়াটা তো করেছিলেন কিসের জন্য, ওনার যে নবুয়তের মিশন সেটা যেন চালিয়ে নিতে পারে। তাহলে সেখানে ছেলে সন্তানই দরকার, সব মুখ খুলে বলতে হয় না আল্লাহর কাছে, সব মুখ খুলে বলতে হয় নাকি? আল্লাহ বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলাম, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি পুত্র সন্তানের। তো আল্লাহ পাক তো কবুল ওইভাবে করতে পারতেন, আগে কোনো সুসংবাদ না দিয়া যথাসময় সন্তান হয়ে গেল, হবে তো পরে, কিন্তু আল্লাহ পাক নগদ ফেরেশতার মাধ্যমে কি করেছেন, সুসংবাদ দিয়ে দিয়েছেন যে হবে সন্তান, হতে তো একটা সময়ের ব্যাপার আছে না, স্বাভাবিক নিয়ম অনুযায়ী কি বলেন আছে না নাই? আচ্ছা, এরপরে আরেকটা কাজ, ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ বলেন সেই সন্তানের নাম ইয়াহইয়া, সন্তানের নাম ইয়াহইয়া মানে কে রাখলো, আল্লাহ নিজেই রেখে দিয়েছে, আল্লাহ নিজেই রেখে দিয়েছেন, নাম কি ইয়াহইয়া। আবার নামটা কেমন, ওয়ালাম নাজআল লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নামে অতীতে আর কারো নাম যায়নি, এর সমনাম আমি কাউকে দেইনি, এই সমনাম সমনামের অধিকারী কেউ অতীতে ছিল না, অর্থাৎ এটা আনকমন, আজকাল বলি না আমরা একটা হুজুর একটা আনকমন নাম দেন, তো এই নামটা এরকম যে এই নামের অতীতে আর কেউ যায়নি, নামটাকে রেখে দিয়েছেন আল্লাহ, নাম কি ইয়াহইয়া। ইয়াহইয়া শব্দটা হায়াত থেকে, হায়াত আরবি শব্দ, আমরা বলি না হায়াত মৌত, মৌত আরবি শব্দ, হায়াত আরবি শব্দ, ইয়াহইয়া মানে হায়াতের অধিকারী, জীবনের অধিকারী, সবাই তো জীবনের অধিকারী, জীবন দুই রকম, জীবন কি দুই রকম, এক হচ্ছে যে আমরা শারীরিক ভাবে জীবিত, আর এক হচ্ছে আত্মার দিক থেকে জীবিত। অনেক মানুষ শারীরিক ভাবে জীবিত থাকে কিন্তু আত্মিক দিক থেকে মৃত, আত্মিক দিক থেকে মৃত। ঠিক আছে, ওই যে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে না, যারা জিকির করে আর যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃতদের মধ্যে, অর্থাৎ যারা জিকির করে তারা জীবিত আর যারা জিকির করে না তারা মৃত। মৃত মানে মানুষটা দৈহিক ভাবে মৃত না, আত্মিক ভাবে কি, তারা বুঝতে পারছেন? তাহলে তোমাকে যে সন্তান দেবো সে আত্মিক ভাবেও জীবিত থাকবে, দৈহিক ভাবেও থাকবে, জীবিত থাকবে, সুন্দর জীবনের অধিকারী হবে, আত্মিক জীবনের অধিকারী, দৈহিক জীবনের অধিকারী তো থাকবে। নামের বিষয়টা কেন আসলো, ইসলামের নামটাও গুরুত্বপূর্ণ, ইসলামের নামটাও কি গুরুত্বপূর্ণ, এই জন্য হাদিসের যে কিতাবগুলো আছে
সহিহ বুখারী থেকে শুরু করে হাদিসের প্রায় সব কিতাবেই আলাদা অধ্যায় আছে নামের অধ্যায়। তাহলে নামটা কি খামখেয়ালি জিনিস না গুরুত্বপূর্ণ জিনিস? গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি এসে নাম শোনাতো আর নামটা অসুন্দর থাকতো, নবীজি নাম বদলে দিতেন, পাল্টে দিতেন। অসুন্দর নাম বদলে দেওয়া এটা নবীজির সুন্নাত। কথা বোঝাতে পারছি না? নাম কি হওয়া চাই? সুন্দর হওয়া চাই। নামের প্রভাব আছে, নামের কি আছে? প্রভাব আছে। এবং হাদিস শরীফের মধ্যে আছে এক ব্যক্তি নবীজির কাছে এসেছিল, নাম কি? হাজার। তা হাজার মানে হলো পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন। নবীজি বললেন নামটা পাল্টাই হল, আমি পাল্টাই দিই। সে বলছে যে না, আমার বাবাই নাম হচ্ছে, আমি পাল্টাবো না। তো সে যেহেতু পাল্টাতে রাজি নাই, নবীজি জোর করে আর কি পাল্টিয়ে দেন নাই, পরবর্তীতে দেখা গেছে এই লোকের মধ্যে সবসময় টেনশন কাজ করতো, পেরেশানি কাজ করতো, চেহারায় পেরেশানি থাকতো। কিসের প্রভাব? কিসের প্রভাব? নামের প্রভাব। কথা বোঝাতে পারছি? তাহলে ভালো নাম রাখার দরকার আছে না নেই? আছে, ভালো নাম রাখার দরকার আছে। দ্বিতীয়ত আর একটা কথা বললাম, নামের কি আছে? প্রভাব আছে। নামের কি আছে? প্রভাব আছে। অসুন্দর নাম থাকলে এই জন্য বদলে ফেলতে হবে, এটা নবীজির সুন্নাত। আজকাল অনেকেই বলেছে যে নাম পাল্টাইতে গেলে আবার আকিকা দেওয়া লাগবে। এই যে গতকালকে নাকি পরশু যেন আমার সঙ্গে একজন সাক্ষাৎ করলো, নাম কি? শাহিউদ্দিন। আমি বললাম শাহিউদ্দিন আবার কোন নাম, এটা কি নাম? শাহি হলো রাজকীয়, এটা ফার্সি শব্দ, শাহ মানে বাদশাহ, সেখান থেকে শাহি, শাহি মানে রাজকীয়। আজকাল অনেক কিছুর নামে অনেক কিছুর সাথে শাহি থাকে না, শাহি আলিম, শাহি ইফতারের আইটেম নাকি বিশেষ ধরুন, শাহি, শাহি মানে রাজকীয়। তো বুঝলাম রাজকীয়, আর আদ্দিন মানে তো ধর্ম, তো ধর্মের রাজকীয়, এটা তো অর্থ হয় না, বুঝতে পেরেছেন না? শামসুদ্দিন যদি বলা হয় তাহলে দিনের বা ধর্মের সূর্য, শামস মানে সূর্য, তাহলে শাহিউদ্দিন মানে ধর্মের রাজকীয়, ধর্মের রাজা না, ধর্মের রাজকীয়। কথাটা মিলছে নাকি? তাই বললাম নামটা পাল্টাও। কয়েছে যে নাম পাল্টালে আকিকা দেওয়া লাগবে, না বললাম না আকিকা দেওয়া লাগবে না, এটা ভুল ধারণা। নাম পাল্টালে কি দেওয়া লাগে না? আকিকা দেওয়া লাগে না। আকিকা তো নামের না, আকিকা হচ্ছে কি? সন্তানের। বাকি সন্তানের আকিকা যেদিন করবে ওই দিন নাম রাখাটা মুস্তাহাব, সেটা আলাদা বিষয়। আকিকা কিসের কারণে না? নামের কারণে না। আকিকা তো সন্তান জন্ম লাভ করেছে, ওই জন্য সন্তানের জন্য আকিকা। যাক, নামের প্রভাব আছে এই মর্মে একটা গল্প বলে গেছে, ছোট্ট একটা গল্প। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সময়কালের কথা। তো ওনার এক প্রতিবেশী ছিল শিয়া, শিয়া সম্প্রদায় একটা আছে না, শিয়ারা হলো সাহাবায়ে কেরামের শত্রু, ওরা সাহাবায়ে কেরামের নাম সহ্য করতে পারে না, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের নামই নিতে পারে না। কথা বুঝতে পেরেছি? আবু বকর আর ওমর গালিগালাজ করে ওনাদেরকে। তো ওই শিয়া ওই শয়তান লোকটা, সে করলো কি, তার দুটা গাদা ছিল, একটা গাদার নাম রেখেছে দুষ্টামি করে আবু বকর, আর একটা নাম রেখেছে ওমর। কিসের নাম রেখেছে? আরে বলেন না, গাদার নাম রাখছে কার নামে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের। উদ্দেশ্য হলো কি করা? খাটো করা। কি করা? খাটো করা। গাদার নাম রাখছে সাহাবীদের নাম। তো একদিন মুসলমানদের মনে কষ্ট ছিল, কিন্তু সে প্রভাবশালী ছিল, তারা কিছু করতে পারে নাই। কেউ একদিন কে যেন এসে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে সংবাদ দিচ্ছে যে ওই যে শিয়াটা গুস্তাখ, সাহাবায়ে কেরামের ব্যাপারে খুব কটূক্তি করে, আবু বকর ওমরের নামে গাদার নাম রাখছে, ও তো গাদায় ওরে লাথি দিছে, জখম হয়েছে, আহত হয়েছে। কিসে? গাদার লাথিতে সে আহত হয়ে গেছে। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার মনে হয় ওই যে গাদার নাম রেখেছিল ওমর, ওই গাদাটা এখন হালাতি দিছে, খবর লও তো। পরে ঠিকই খবর নিয়ে দেখছে যে গাদার নাম রেখেছিল কি, অমর, সেই গাদায় লাথি দিয়েছে। নামের প্রভাব আছে না? আর বলেন না,
হাকিমুল মত আসলাম আলী থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে একবার আসেন, হুজুর আমার সন্তান এই ছোট সন্তান প্রায় সময় অসুখ বিসুখ থাকে, তো হজরত তদবির দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন, পানি করা দিলেন, তেল করা দিলেন, যেগুলো নিয়ম আমাকে দিলেন, সুস্থ হয় না, আবার আসছে আবার আসছে। শেষে হাকিমুল মত আসলাম আলী থানবী রহমতুল্লাহ চিন্তা করলেন যে এরকম তো অসুস্থ থাকার কথা না, আচ্ছা তোমার সন্তানের নাম কি? কলিম। হযরত থানবী রহমতুল্লাহ বললেন নামটা পাল্টায় দিই সালিম, নামটা পাল্টায় দিই কি সালিম। তো কালিম এটার দুটা অর্থ আছে, কালিমের এক অর্থ হচ্ছে যিনি কথা বলেন, ঠিক আছে, আবার কালিম এই শব্দের আরেক অর্থ হলো আহত। আরবি বাংলাতেও দেখবেন এক শব্দের একাধিক অর্থ আছে, অভিধান খুললেই পাবেন, আছে না? অনেক সময় এক শব্দে পাঁচটা সাতটা কি থাকে অর্থ থাকে, অভিধান খুললেই পাবেন, আমাদের কথাবার্তার মধ্যেও আছে, আছে না? নেই কথা বলেন, যে পাকা, এক পাকা কত জায়গায় গেলে কত অর্থ হয়, পাকা পাকা রাস্তা মানে কার্পেটিং করা, চুল পাকা মানে সাদা হয়ে গেল, ফল পাকা মানে নরম হয়েছে, রস আসছে, বৃষ্টি হয়েছে নাকি, আর যদি হাত পাকা বলে হাতে দক্ষতা সৃষ্টি হয়েছে, একটা সাথে মিলে নাকি, আর যদি কান পাকা বসলে কানে ইনফেকশন হয়েছে, সবগুলোই তো পাকা, সবগুলাই কি পাকা, জায়গা বেশ অর্থ বেশ। তো এটা আরবিতে আছে, সব সাথে আছে, কালিমের দুই অর্থ, এক অর্থ হচ্ছে যিনি কথা বলেন, এই হিসাবে মুসা আলাইহিস সালামের একটা নাম হচ্ছে কালিমুল্লাহ, তিনি কার সঙ্গে কথা বলেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আবার এই কালিম শব্দের আরো একটা অর্থ আছে, আহত, জখম প্রাপ্ত। তো হযরত হাকিমুল উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তা করলেন তার উপর কোন দ্বিতীয় অর্থের প্রভাব পড়ছে কিনা, এই ছেলেটার উপর নামের দ্বিতীয় অর্থের প্রভাব পড়ছে কিনা, সে তো আর আল্লাহর সঙ্গে কথা বলে না, আচ্ছা তো নামটা পাল্টায় দিলেন, এটা তো তদবির হিসাবে করছে নাকি, নাম পাল্টায় বললেন সালিম, সালিম মানে সুস্থ, সালিম মানে কি সুস্থ, আজকের তদবির এটাই, যাও আর কোনো তদবির নেই, আজকে পানি পড়া তেল পড়া কিছুই হবে না, যাও, নাম পাল্টায় দিচ্ছে, কিছুদিন পরে লোক এসে বলছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ, তার নামের আসার আছে না নাই, যেন আমরা আমাদের পরিচিত জনদের নাম সুন্দর করে রাখবো, আর আগের নাম যদি অসত্য হয়ে থাকে তাহলে নামটা পাল্টিয়ে নেবো, এটার জন্য যদি কিছু ঝামেলাও হয়, আজকাল ঝামেলা বাড়ছে, ওই যে জন্ম নিবন্ধন এগুলো ঠিক করা লাগে, আর যদি এনআইডি হয়ে থাকে সেটা পরিবর্তন করা লাগে, এগুলোর মধ্যে অনেক ঝামেলা আছে, তো ওই ঝামেলার চাইতে ওটা ভালো, নামটা একবার কি হয়ে যাক সংশোধন হয়ে যাক। সুসংবাদ তো আল্লাহ দিয়ে দিলেন, সুসংবাদ পাওয়ার পর এইবার জাকারিয়া আলাইহিসসালাম নিজে অবাক হলেন, কি রে আমার এই বয়সে সন্তান হবে, আল্লাহ এটা কি করে সম্ভব আমার সন্তান হবে, আন্না ইয়াকুনুলি গোলাম, আল্লাহ কি করে আমার সন্তান হবে, উমরাতি আফির, আমার স্ত্রী হলো বন্ধা, তারপরে আমি নিজে আমার নিজের অবস্থা হয়েছে ওয়াকাদ বালাগ তুমি না কি বাড়ি ইয়া, আমি বার্ধক্যের শেষ সীমানাটায় পৌঁছে গেছি, এরপরে আর বড়া হওয়ার কোনো লেভেল নাই, ওই পর্যায়ে চলে গেছি, আমার কি করে সন্তান হবে, এর মানে সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনে তো সুস্থ থাকা লাগে, ওই রকম বয়সে উপনীত থাকা, এখন আমার স্ত্রী বন্ধা আর আমি বার্ধক্যের একেবারে কি শেষ সীমানায়, আমার আবার সন্তান কেমনে হবে আল্লাহ, এটা কেমন কথা হলো, উনি এখন অবাক হচ্ছেন, তো এই বিষয়ে তো উনি নিজেই কি করেছিলেন, দোয়া করেছিলেন, এটা হলো আল্লাহর কথার উপর তো বিশ্বাস আছে, তারপরে এটা অধিক অনেক সময় বিস্ময় তৈরি হয়, মানে বিশেষ খুশির কারণে, কিসের কারণে, অধিক খুশি হওয়ার কারণে, আমাদের যাদের সন্তান আছে বিশেষ করে ছোট বাচ্চা যাদের ঘরে আছে 2.5 বছর 3 বছর 4 বছর, বুঝতে পেরেছেন নাকি, তার কোনো পছন্দের জিনিস নিয়ে গেলেন, তো আপনি দিন আপু এটা তোমার জন্য আছে, আব্বু এটা আনছেন আমার জন্য, সে পাল্টা প্রশ্ন করছে, আব্বু এটা আমার জন্য আনছেন, পরে কি করেন এরকম, আর বলেন না, সে তো দেখলোই তার হাতে দেওয়া হয়েছে কিন্তু তার খুশির প্রকাশ এটাই, আব্বু এটা আমার জন্য আনছে, ব্যাপারটা এরকম, জান না কি করে হবে, হ্যাঁ এখানে একটু ইয়ে রয়ে গেছে, একটু রহস্যের ব্যাপার আছে না এখানে, জানলাম আমি তো এই বয়সে উপনীত, আপনার পুত্রদের উপর বিশ্বাস তো আমার আছেই, কিন্তু আমার তো বয়স পার্থক্যের শেষ সীমানায় আমি উপনীত, আমার স্ত্রী অসুস্থ বন্ধা, কি করে হবে,
তো এখানে ইয়েটা কি হবে, সিস্টেমটা কি হবে? এখানে কোনো এমন কিছু হবে না কি যে আল্লাহ আমাকে আবার যৌবন ফিরিয়ে দেবেন, অথবা আমাকে বলবেন যে আরেকটা বিয়ে করতে হবে? স্ত্রী তো বন্ধা, তুমি সন্তান যেহেতু চাইছো আরেকটা বিয়ে করো, কি হবে ব্যাপারটা, কেমনে কি হবে, কেমনে কি হবে, সেটাই বলছিলাম। তো কালা কাদালিক, আল্লাহ বললেন এমনিতেই হবে। কাদালিক মানে এমনিই হবে, যে হালতে আসো, যে অবস্থায় আসো, এই অবস্থাই হবে, তোমারও যৌবন ফিরিয়ে দেওয়া হবে না, আবার বন্ধা স্ত্রীর পরিবর্তে আর একজন সুস্থ স্ত্রী বিয়ে করতে হবে, সেটাও লাগবে। যে হালতে আসো, যে অবস্থায় আসো, ওই অবস্থাতেই সন্তান হবে। তারপরে কালা রব্বুক, এরপর আল্লাহ একটা কথা বলেন, আচ্ছা তোমার অবাক হওয়ার ব্যাপার কি, এখানে তোমাদের এই কন্ডিশনে সন্তান হইতে পারবে না, এরকম ব্যাপার স্যাপার, এখানে অবাক হওয়ার ব্যাপার কি হয়েছে? আমার পুত্রদের সামনে তো সবই তো সহজ, দেখো আমি নাই থেকে অস্তিত্ব দিতে পারি, অস্তিত্বহীনতা থেকে কি দিতে পারি, অস্তিত্ব দিতে পারি, কিছুই নাই সেখানে বানাইতে পারি, বাবা মা ছাড়াও বানাইতে পারি, বাবা মা ছাড়াও বানাইতে পারি। আর তোমরা তো এখানে আসো, বাকি বয়স হয়ে গিয়েছে, একজন অসুস্থ, তুমি বয়স্ক হয়ে গিয়েছো, এই তো কথা, আমি তো মা বাবা ছাড়াও দিতে পারি। আর তোমাকে যখন বানিয়েছিলাম সেটা তো আমার কুদরত দিয়ে বানিয়েছিলাম, আল্লাহ আমাদের প্রত্যেককে যে সৃষ্টি করছে নিজের কুদরত দিয়ে করছেন না, ঠিক না কথা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কি দিয়ে করছেন, কুদরত দিয়ে করছেন না, সবকিছু তো আল্লাহ কুদরত দিয়েই করেন। মাটি থেকে যে গাছটা হয়, বিচি থেকে যে গাছটা হয়, এটা আল্লাহ কুদরতের ব্যাপার স্যাপার না, কুদরতের ব্যাপার স্যাপার না, সহজ হিসাব। মাটি এমন মাটি, এটা লোহা পর্যন্ত হজম করে ফেলে, মাটি কি করে, মাটি কি করে, লোহা পর্যন্ত হজম করে ফেলে না? আপনি একটা রড যদি দেখেন দীর্ঘদিন পর্যন্ত মাটিতে পড়ে আসে, এরপরে দেখবে যে অর্ধেকটা শেষ হয়ে গেছে, কি করে, মরিচা করে, তা কিসে খাইলো, মাটি খাইছে। যদি মাটি নিজে দেখে তাহলে আরো তাড়াতাড়ি শেষ হবে, মাটি তো এইরকম জিনিস, লোহাকে পর্যন্ত শেষ করে দেয়, সমস্ত কিছুকে পচিয়ে গলিয়ে শেষ করে দেয়। তো ওই যে বীজটা আপনি, আমি যে বীজটা রোপণ করছি সেটার উপর কি মাটির ক্ষমতা চলে না? আরে বলেন না, চলে কি চলে না, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখেন, আল্লাহ ফয়সালা করে রাখেন, না এই বীজ থেকে আমি গাছ বানাবো, এই বীজ থেকে আমি গাছ তৈরি করবো, গাছ সৃষ্টি করবো, এই জন্য মাটি সেটা কি করে না, পচায় না, গলায় না, ঠিক না ব্যাপারটা, এরকম না? তা আল্লাহ বললেন আমি তো সবটাই আমার কুদরত দিয়ে করি, এখানে অবাক হওয়ার কি আছে, এটাই বলেছেন। কালা কাদালিক কালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বলেন এই ব্যাপারটা আমার কাছে একদমই সহজ, একদমই সহজ, এটা কঠিন কিছু না, হালকা ব্যাপার আমার কাছে। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি তোমাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি, তুমি তখন কিছুই ছিলে না, অস্তিত্বহীন ছিলে। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, ওনার কৌতূহল মিটে না, উনি বলেন যে আল্লাহ সন্তান যে হবে এটা যদি কোনো আলামত দান করতেন, বিশ্বাস আছে না নাই, বিশ্বাস তো আছে, তারপরে এটা হলো আরো অধিক যেন আল্লাহর প্রতি বিশ্বাস সৃষ্টি হয়, আরো অধিক বিশ্বাস যেন সৃষ্টি হয়, সেই জন্য ওটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথার মতো আর, যেটা কোরআনে কারীম বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আপনি তো মৃতদেরকে জীবিত করবেন, আমার বিশ্বাস আছে, কিন্তু যদি একটু দেখাইতেন তাহলে আমার অন্তরটা প্রশান্তি লাভ করতো, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ব্যাপারটা এরকম আর, আল্লাহ সন্তান তো হবে আপনি দিবেন, সুসংবাদ দিয়েছেন, আমি বিশ্বাস করি, যদি কোনো আলামত দান করতেন। কালা রব্বি জাআলনি আয়া, আপনি আমার জন্য একটা আলামত নির্ধারণ করে দেন, করে দেন, সাব্যস্ত করে দেন। কালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওইয়া, আজকাল তো পেটে সন্তান আসছে কি আসে নাই, এটার জন্য কি আছে মেডিকেল টেস্ট, আসে না নাই, ওষুধের দোকানে কি পাওয়া যায়, বেবি চেক আপ পাওয়া যায়, যেটা দিয়ে বাসায় বসে ঘরে বসে মহিলারা চেক করতে পারে পেটে সন্তান আসছে কি আসে নাই। আগের যেমন এরকম কিছু ছিল নাকি, সন্তান তো ওই মেয়াদ শেষ করেই হবে নাকি, মেয়াদ শেষ করেই হবে, 10 মাস নাকি, 10 মাস মানে ডাক্তারদের বাসায় 10 মাস না, তাদের 4 সপ্তাহে কি হয়ে যায়, মাস হয়ে যায় 28 দিন, যাক 10 মাস 10 দিন একটা হিসাব করে না, আচ্ছা বাস্তবে কিন্তু ওই যে 30 দিন 31 দিনের মাস হিসাব করলে 10 মাস পায় না, 9 মাস প্লাস 9 মাস কত দিন যেন, তো সেটা আরেক বিষয়, একটা মেয়াদ আছে না নেই, একটা সন্তান পেটে থাকার কি আছে মেয়াদ
আছে, কোরআন বলছে সেই মেয়াদের কথা। এখন সন্তান যে পেটে আসলো, গর্ভ সঞ্চার হলো, সেটা বুঝবো কি করে? আল্লাহ একটা আলামত যদি দিতেন, একটা আলামত যদি দিতেন, কথাটা বুঝাইতে পারছি না। আল্লাহ বলেন হ্যাঁ একটা নিশানি, একটা আলামত দিচ্ছি, সেটা কি? আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালি, তিন দিন তিন রাত, তিন দিন তিন রাত। আরবিতে আমরা বলি দিন রাত, আরবরা বলে রাত দিন, মানে আরবি ভাষায় রাতের কথাটা আগে আসে। রাত আমরা বলি তিন দিন আমি অসুস্থ, তিন দিন ধরে অসুস্থ, আরবিতে বললে আমি তিন রাত ধরে অসুস্থ, এটা বলার ধরন আর কি। আল্লাহ বলে, আল্লাহ কি বললেন যে এমন একটা সময় আসবে যে তোমার জবান দিয়া মানুষের সঙ্গে কথা বলা হয়ে উঠবে না, কথা বলতে পারবে না। তিন দিন মানুষের সঙ্গে কথা বলার শক্তিটা আমি রহিত করে দেব। কয়দিন? তিন দিন। তবে আমার জিকির করতে পারবা, ওই তিন দিনও আমার জিকির করতে পারবা, তুমি অসুস্থ হয়ে যাবা না। তোমার জবানে কোনো সমস্যা হবে, তোমার মুখে কোনো সমস্যা হবে, তোমার বাকযন্ত্রে কোনো সমস্যা হবে এমন না। এটা আমার একটা কুদরত, এটা তোমার মজেজা, আমার কুদরত। মানুষের সঙ্গে কথা বলতে পারবা না, তবে আমার জিকির করতে পারবা। কয়দিন? তিন দিন। যখন এই সময়টা এসে যাবে, এই ব্যাপারটা ঘটবে, তখন বুঝবা তোমার স্ত্রীর পেটে সন্তান এসে গিয়েছে, তুমি সুস্থ। লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালি, কথা বলতে পারবে না মানুষের সঙ্গে তিন রাত, মানে তিন দিন তিন রাত। সাউইয়া, পূর্ণ সুস্থ অবস্থায়, তুমি পূর্ণ সুস্থ, অসুস্থ না, তোমার জবানও ঠিক আছে, পাকযন্ত্র ঠিক আছে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? সেটাই হয়েছে। তো জাকারিয়া আলাইহিসসালাম তিনি একটা কামরায়, একটা কক্ষে আবাদত করতেন। এই কক্ষটাকে আরবিতে বলা হয় মিহরাব। এই যে আমরা এখানে বসে আছি, আমার পেছনে যে জায়গাটা আছে, এটাকে কি বলবে? মসজিদের মেহরাব না, মেহরাব, মেহরাব আরবি শব্দ। মেহরাবের অনেকগুলো অর্থ আছে। মেহরাবের এক অর্থ হচ্ছে যে উঁচু জায়গা, কি উঁচু জায়গা, উঁচু স্থান। তো আগের দিনে ইমাম যেখানে দাঁড়াতেন, এটা উঁচু করে বানানো হতো, উঁচু করে বানানো হতো, এই জন্য এটাকে মেহরাব বলা হতো। পরবর্তীতে আমাদের জন্য, মানে এই উম্মতের জন্য এই বিধান পরিবর্তন করে দেওয়া হয়েছে, অনেক বিধানই পরিবর্তন হয়েছে, যে না ইমামের স্থান মুক্তাদিদের স্থান থেকে উপরে হতে পারবে না। এই জন্য এখন মেহরাব কোন লেভেলে থাকে? মসজিদের লেভেলে থাকে। মসজিদের যে কাতার মেহরাবেরও, মসজিদের কাতার যে লেভেলে মেহরাবও সেই লেভেল। তো মেহরাব এর আরেক অর্থ হচ্ছে বিশেষ কক্ষ, বিশেষ উদ্দেশ্যে বানানো নির্মিত কক্ষ। তো এখানে আবাদতের জন্য বানানো হয়েছে, নির্জনে আবাদত করার জন্য বানানো হয়েছে, এই জন্য এটাকে মেহরাব বলা হয়েছে। মেহরাব এই শব্দের মূল হরফ হচ্ছে হারাবা। মূল হরফ কি? হারাবা। আরবিতে আপনারা কিছুটা বোঝেন, হারবুন মানে আবার যুদ্ধ। হারবুন মানে কি? যুদ্ধ। এখানে যুদ্ধের কি আছে? হ্যাঁ, যুদ্ধের ব্যাপারটা হচ্ছে এই আবাদতের জন্য বানানো কক্ষ তো, আর আবাদত করতে গেলে একটা যুদ্ধ করা লাগে, যুদ্ধ ছাড়া আবাদত করা যায়। সেই যুদ্ধটা কার সাথে হবে? শয়তানের সাথে হবে, এবং সেই যুদ্ধটা হয় আমাদের নফসের সাথে। যুদ্ধ ছাড়া আবাদত হয় না। আরে কথা বলেন না, আমরা কি খুব সহজে সহজে আবাদত করতে পারি? আমাদের কি বিরক্ত করে না? কে বিরক্ত করে? শয়তান বিরক্ত করে, ধোকা দেখে শয়তানে। এবং আমাদের নিজেদের একটা কি আছে? নফস বা মন আছে, যেটাও চায় না, ভালো কাজ করতে চায় না, তো একটু লড়াই করা লাগে। কি করা লাগে? লড়াই করা। শব্দের মিল দেখালাম। তো জাকারিয়া আলাইহিসসালাম তিনি মেহরাব এর মধ্যে, মেহরাব বলতে বিশেষ কক্ষ, সেখানে তিনি থেকে আবাদত বন্দি করতেন, আর সাধারণ মুসল্লিরা তো বাইরেই থাকতো। তো তিনি একদিন ওই সময়টাতে ফাখরাজা আলা কওমিহি মিনাল মেহরাব, তিনি সাধারণ যারা আছে ওনার উম্মত তাদের উদ্দেশ্যে বের হয়ে আসলেন, তার জাতির উদ্দেশ্যে বের হয়ে আসলেন বিশেষ কক্ষ থেকে, মেহরাব থেকে। ফাওহা ইলাইহিম, ফাওহা ইলাইহিম, তাদের প্রতি ইঙ্গিত করলেন, তাদের প্রতি ইশারা করলেন। ইশারা কি? আনসাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, যে তোমরা তাসবিহ পড়ো সকাল সন্ধ্যায়, তোমরা তাসবিহ পড়ো সকাল সন্ধ্যায়। এটা মানুষকে উদ্দেশ্য করে বলছেন, সুতরাং মুখে বলতে পারেন নাই, ইশারায় বলতে হয়েছে, ইশারায় বলতে হয়েছে। যারা ইশারাতে কথা বলে
বুঝিয়ে দিতে পারেন, বোঝাতে যাচ্ছেন না, তিনি হয়তো এভাবে করে বলছেন। তাসবিহ পড়ো, বুঝতে পেরেছেন নাকি? তাসবিহ শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করা। আর তাসবিহের আমরা যে শব্দ দিয়ে তাসবিহ করে থাকি সেটা হচ্ছে কি, সুবহানাল্লাহ। কি সেটা? সুবহান। তো সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিকির, তাসবিহ এটা একটা গুরুত্বপূর্ণ জিকির। কিভাবে গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এইভাবে যে আপনি যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছেন, এর মানে আপনি আল্লাহর বড়ত্ব বর্ণনা করতেছেন, যে আল্লাহ সমস্ত অক্ষমতা দুর্বলতা সীমাবদ্ধতা এগুলো থেকে মুক্ত, এগুলা থেকে পবিত্র। আর আমরা যারা আল্লাহর সৃষ্টি আছে, আমাদের মধ্যে হাজারো দুর্বলতা, হাজারো অক্ষমতা, হাজারো সীমাবদ্ধতা আছে, নাকি আল্লাহর এগুলো কোনোটাই নাই? আল্লাহর মধ্যে দুর্বলতা নেই, আল্লাহর মধ্যে সব পূর্ণতা পূর্ণতা আছে, নাকি কোনো সীমাবদ্ধতা আছে নাকি? এই জন্য দেখবেন যত দামি জিকির আছে অধিকাংশের মধ্যেই সুবহান কথাটা আছে। ওই যে আপনারা একটা হাদিস তো শুনে থাকেন, বিশেষ করে আমাদের দেশে বুখারী খতমের একটা রেওয়াজ আছে, রেওয়াজ, বুঝতে পেরেছেন নাকি? বছর শেষে কি হয় মাদ্রাসা গুলোতে খতম বুখারি হয়, সেখানে একটা হাদিস শোনানো হয় না, যে দুটা বাক্য, দুটা বাক্য পড়তে খুব হালকা, খুব সহজে পড়া যায়, মিজানের পাল্লা খুব ভারী হবে, আল্লাহর কাছে খুব প্রিয়। কি সেগুলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ঠিক না? তারপরে ছোট্ট জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার বললে 1000 নেকি লিখে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? অনেক গুণা, মানে আপনার যত গুণাই থাকুক, তাসবিহওয়ালা জিকির সম্পর্কে কথা বলতে অনেক সময় লাগবে, আপনারা হয়তো জানেন। এবং কোরআনে কারিম যে এক তাসবিহের কথা বলছে, আমরা যেটাকে দোয়া ইউনুস বলি, দোয়ায়ে ইউনুস বলি না, ইউনুস আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, কি সেটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিম। কোরআন কিন্তু এই দোয়াটাকে এই দোয়া ইউনুস বলে না, ইউনুসের দোয়া বলে না, এটাকে তাসবিহ বলছে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লা লাবিসা ফী বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসু। ইউনুস যদি তাসবিহ পাঠকারী না হইতো তাহলে উদ্ধার পাইতো না, মাছের পেট থেকে উদ্ধার হইতে পারতো না, ওখানে থেকে যাওয়া লাগতো কিয়ামত পর্যন্ত, কোরআন বলছে। তাহলে এই যে ইউনুস আলাইহিস সালামের দোয়াটা কেউ কোরআন বলছে তাসবিহ, কি বলছে তাসবিহ। আমরা রুকু থেকে কি পড়ি? তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম। সাজদা থেকে কি পড়ি? তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজ শুরু করি কি দিয়া? নামাজ যখন আমরা তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করি, এরপরে বলি কি? সুবহানাকাল্লাহ, সুবহান, সুবহানাকাল্লাহ। এখানে অবশ্য পড়ার মতো আরো দোয়া আছে, নামাজ শুরু করার জন্য বেশ কিছু দোয়া আছে, একসময় একটা পড়তে। তবে আমরা যেটা পড়ি এটাও তো আছে, হ্যাঁ, এটা কি দিয়ে শুরু করি? সুবহানাকাল্লাহ। তাসবিহ খুব গুরুত্বপূর্ণ আমল, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। এই সকাল সন্ধ্যায় কিছু জিকির হওয়াটা প্রত্যেক ইমানদারের জন্য জরুরি। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা শব্দটা একটু ব্যাপক, এক হচ্ছে ফজরের পর মাগরিবের পর, বুঝতে পেরেছেন নাকি? আর এক হচ্ছে সকাল সন্ধ্যা। আমাদের দেশের মানুষ সকাল সন্ধ্যার জিকির বলতে বুঝে কি, যেটা ফজরের পর পড়া হবে, মাগরিবের পর পড়া হবে না, এটা জরুরি না। হ্যাঁ, মাগরিবের পরেও পড়তে পারেন সন্ধ্যার জিকির, ফজরের পরেও পড়তে পারেন সকালের জিকির, কিন্তু ফজরের পরেই পড়তে হবে, মাগরিবের পরেই পড়তে হবে, সেটা জরুরি। কিছু আছে আজকার বাদ আসসালাওয়াত, নামাজের পরের জিকির, সেটা তো নামাজের পরেই পড়তে হবে। জোহরের নামাজের পরের জিকির থাকলে জোহরের নামাজের পরেই পড়তে হবে, ফজরের নামাজের পরের জিকির থাকলে ফজরের নামাজের পরেই পড়তে হবে, ওয়াসতের নামাজের পরে কিছু জিকির আছে রাসূলুল্লাহ পড়তেন, সেটা তো হলো নামাজের পরের সাথে সম্পর্ক রাখে, যেহেতু নামাজের পরের জিকির। আর এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির আপনি যদি ফজরের নামাজ পড়ার আগে পড়ে তাও হবে তো, কারণ তখনও তো সকাল। আরবিতে বলা হয় আজকারুস সাবাহি ওয়াল মাসা, প্রভাতের জিকির, সন্ধ্যার জিকির, সন্ধ্যাকালীন জিকির। মাগরিবের আগেও যদি আপনি পড়েন তাও হয়ে যাবে, সন্ধ্যা তো হয়ে গেছে মাগরিবের আগে, এর মানে এটার টাইম লম্বা, এটার টাইম কি লম্বা? সকাল বলতে আপনি একটা লম্বা সময় পাচ্ছেন,
যখন সুবিধা হয় এই সময়টার ভিতরে পড়ে ফেলে, সন্ধ্যা বলতে একটা লম্বা টাইম পাচ্ছেন, যখনই সুবিধা হয় পড়ে নেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ফজরের পরেই পড়তে হয়, মাগরিবের পরেই পড়তে হয়, তাহলে যেটা অক্তটা বা সময়টা একটু কি হয়ে গেল, কম হয়ে গেল। এখন কারণ আমাদের পরপরে কি আছে, ফজরের কথা কোনো উজর আছে, সময় দিতে পারতেছে না, জিকির করার টাইম পাচ্ছে না, রাত পড়ে গেল, যেটা তো লম্বা টাইম, আপনি পরেও পড়তে পারতেছেন, আগেও পড়তে পারতেছেন। সকাল হলেই সকালে জিকির করা আছে, যতক্ষণ সকাল আছে ততক্ষণ করা যায়। সন্ধ্যা হলেই সন্ধ্যাকালে জিকির করা আছে, যতক্ষণ সন্ধ্যা আছে ততক্ষণ করতে পারবেন, ইনশাআল্লাহ। এটা সহজ হয়ে গেল। তো আমরা এই সকাল সন্ধ্যা কোরআনে অনেক জায়গায় বলছে সকাল সন্ধ্যায় জিকির করা, যেন সকাল সন্ধ্যায় একটু বাড়তি সময় দেওয়া। এখন যেহেতু রমজান চলতেছে, একটা জিনিস কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারি, সেটা হচ্ছে সেহেরি খাওয়ার পর পরই। সেহেরি কোন টাইমে খাওয়া সুন্নাত? অনেকেই তো আজান পর্যন্ত খাওয়ার চিন্তা করে, সেহেরি খাইতে হবে সুবে সাদিক খাওয়ার আগ পর্যন্ত। সুবে সাদিক হওয়া এক জিনিস, আজান আর এক জিনিস। অনেক সময় সুবে সাদিক থেকে আরো 5-7 মিনিট পরে কি করা হয়, আজান দেওয়া হয়, এটাই করা হয়। কারণ আমাদের ক্যালেন্ডার গুলোতে সুবে সাদিকের যে সময়টা লেখা থাকে, সতর্কতামূলক একটু এদিক সেদিক করা হয়, ঠিক আছে, একটু আগে দেওয়া হয়। আবার সতর্কতামূলক আজানটাকে একটু পরে দিতে বলা হয়, কারণ একেবারে ফিক্সড করা যায় না, ঠিক এত মিনিটে কি হয়ে গিয়েছে সুবে সাদিক হয়ে গিয়েছে, এবার ফিক্সড করা যায় না। এই জন্য খাবারটা একটু আগে খেয়ে ফেলে, সন্দেহ সন্দেহের সময়টাতে না গেলে না। আবার আজানটা একটু দেরি করে দেন, যেন নিশ্চিতভাবে কি হয়ে যায়, সময়টা হয়ে যায়, সন্দেহের সময়ের মধ্যে আজান না দিলে। বুঝতে পারছি নাই, কিন্তু সেহেরি শেষ করার একটা সুন্নাসম্মত সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহেরি খেয়ে শেষ করতেন, খাওয়ার পরে সুবহের সাথে হওয়া পর্যন্ত এতটুকু সময় থাকতো যে 50টা আয়াত তেলাওয়াত করেছে। এর মানে অন্তত 10-15 মিনিট বলতে পারেন, এতটুক আগে সেহেরি খাওয়াটা শেষ করা হবে। তা আমরা সেহেরি খেয়ে নিলাম, আমি আজকে ওই বিশেষ লম্বা বিবরণ দেওয়া আলোচনা করার উদ্দেশ্য না, সেহেরি খেয়ে নিলাম। এরপরে আমাদের দেশে বা এখন সব জায়গায় মনে হয় এরকমই যে আজান হওয়ার কি বলে সুবহের সাথে হওয়ার পরে আজান, আজানের পরে এই 10-15 মিনিট সময় দিয়ে কি হয়, ফজরের জামাতটা হয়। তো আমরা যদি সাথে সাথে মসজিদে চলে আসি, আর আজান হওয়ার পর আমল তো শুধু সুন্নত, 2 রাকাত সুন্নতই আছে নাকি? হ্যাঁ, তো আমরা 2 রাকাত সুন্নত পড়ে জামাত পর্যন্ত যে সময়টা পাই, এই সময়টাকে কাজে লাগাইতে পারি। খুব খুব গুরুত্বপূর্ণ সময়। এক তো হলো রমজানের সময়। কিসের সময়? রমজানের সময়। আর এক হচ্ছে এটা দোয়া কবুল হওয়ার বিশেষ সময় কয়েক কারণে, কয়েক কারণ। এক হচ্ছে সারা বছরের জন্য একটা হাদিস আছে, লা ইউরাদ্দু দোয়া বাইনাল আযান ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় সেটা অবশ্যই কবুল করা হয়, ফেরত দেওয়া হয়। আজান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কি হয়, কবুল হয়। দোয়া কবুলের বিশেষ সময়ের মধ্যে একটা সময়, আজান এবং ইকামতের মাঝখানের সময়। তো এটা একটা ব্যাপার, ফজরে আজান হয়েছে, ইকামত সামনে হবে, মাঝখানে সময়টা তেমনি আছে। এক দুই নম্বর হচ্ছে আমি রোজাদার, আমরা ফজর পড়তেছি কি অবস্থায়, আরে বলেন না রোজা শুরু হয়েছে না, সবে সাদিক থেকে তো আমাদের রোজা শুরু, আমরা রোজাদার। আর রোজাদারের দোয়া কবুল হয়, উস্তাদ আহমদের বর্ণনায় হাদিসটি এভাবে আসছে, ওয়াসাইম হাত্তা ইফতিরা, রোজাদারের দোয়া কবুল হয় ইফতার করা পর্যন্ত। অর্থাৎ ওই রোজাদার তো ইফতার পর্যন্ত রোজাদার, তাই এর মানে তার দোয়া কবুল হতে থাকে, ইফতার করলে পরে সে আর রোজাদার নাই, এই সুযোগটা তার আর নেই। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ওই সময় রোজাদার, ঠিক না কথা? আর তাছাড়া এই সময়টা হলো আমার ওই যে আগে একটু আগে হাদিস শুনাইছিলাম, দোয়া করতে হবে সচেতন মনে বিশ্বাস সহকারে, নাকি না অবচেতন মনে? সচেতন মনে, উদাসীন মনে না, ঠিক না, অবচেতন মনে না। আর এই সময়টা একেবারে সুন্দর একটা সময়, ওই সময় কি, এই যে আমরা এখানে বসে আছি, আমি জানি আপনারা কিন্তু অনেকেই বসে আছেন চাপ নিয়ে, হয়তো কোনো কাজ আছে, আবার একটা চিন্তা আছে অমুকে ফোন দেয় কিনা, কথা বুঝতে পেরেছেন? নানান চাপ কিন্তু আমাদের আছে, আবার অনেকে চিন্তা আছে বাজারে যেতে হবে, জিনিসটা এখন গিয়ে পাই কিনা, নানান বিষয় আছে। কিন্তু ওই সময়ের মধ্যে মাথায় কোনো চাপ থাকে নাই, ফজরের আগের যে সময়টা, ফজরের জামাতের আগের যে সময়টা, ওটা একেবারে কোরআনের সময়, কোনো চাপ নেই। ওই সময় আমরা সুন্দর দোয়া করতে পারি, অন্য জিকির আজকারও করতে পারি। এইভাবে করে আমরা সকাল সন্ধ্যায় একটু সময় বের করা, সারা বছরের জন্য বের করা। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দেন।